মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। আজ এমন একজনের কথা বলতে বসেছি যিনি রূপলী পর্দার লার্জার দেন লাইফ টাইপের নায়কদের পাশে নেহাতি ছাপোষা সাধারণ পাশের বাড়ির ছেলেমার্কা ইমেজ নিয়ে জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আজ এমন একজনের কথা বলবো হিন্দি ছবিতে ১৬ বছরের নবাগতা শ্রীদেবীর নায়ক ছিলেন যিনি। আজ এমন একজনের কথা বলবো যিনি থিয়েটার ইতিহাসের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব। আজ কারওয়া ক্লাসিকে আপনার সঙ্গে রয়েছি আমি সোহিনী, আর আমাদের সবার সঙ্গে রয়েছেন তিনি, অমল পালেকার। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, বাজে সে সুর বুকে, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি, আমারি প্রাণে যায় যে বাজিয়ে বাসি, তোমারি সে কথা স্বপ্নেরই রূপ কথা, জানি না আমায় ধরালো এ কোন সুখে, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যে তাই আজ এত ভালো লাগে, এই তো প্রথম জীবনে ফাগুন এলো, আবির মাখানো কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কমলাকর ও সুহাসিনী পালেকারের একমাত্র পুত্র অমল পালেকারের জন্ম ১৯৪৪ এর ২৪শে নভেম্বর বম্বেতে। বাবা কাজ করতেন জিপিওতে,
আর মা ছিলেন একটি বেসরকারি সংস্থায়। বম্বের স্যার জে জে স্কুল অফ আর্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেই নাট্য ব্যক্তিত্ব ডক্টর সত্যদেব দুবের সঙ্গে থিয়েটার করা শুরু করেন। নাটকের পাশাপাশি উৎসাহ জাগে ফিল্মে। 1971 দুবেজির পরিচালনায় সেই বিখ্যাত ছায়াছবি, বহুচর্চিত মারাঠি নাটক বিজয় টেন্ডুলকারের লেখা শান্তাতা কোট চালু আহেতে অভিনয় করেন অমল পালেকার। আর এই সিনেমার হাত ধরেই মারাঠি চলচ্চিত্র জগতে নিউ সিনেমা মুভমেন্ট শুরু হয়। অমল পালেকারের সঙ্গে এই ছবিতে অমরীশ পুরীও প্রথম আত্মপ্রকাশ করেন ছায়াছবির জগতে। এই ছবিতেই গোবিন্দ নেহালনিকে আমরা পাই প্রথমবারের মতো চিত্রগ্রাহক হিসেবে। অর্থাৎ নানা দিক দিয়ে এ ছবির গুরুত্ব অপরিসীম। পরের বছর অর্থাৎ 1972 খোলেন নিজের থিয়েটার দল অনিকেত। হায়াফ ধানা, আধে আধুরে, চুপ কোট চালু হ্যায় এমন সব নাট্য প্রযোজনায় বিখ্যাত হয়ে ওঠে অনিকেত। আলো ছায়ার অসামান্য প্রয়োগ ও নাট্যচিন্তার বিমূর্ত ভাষায় অনন্য হয়ে ওঠে অমল পালেকারের প্রযোজনা। তবে রূপলী পর্দার সাফল্যে ক্রমশ স্টেজ থেকে বিরতি নিতে হয় ব্যস্ত নায়ক অমল পালেকারকে। আজ কারভা ক্লাসিকে সেই সরল হাসির আপাতমস্তক ভালো মানুষ হিরো অমল পালেকার অভিনীত বাংলা ছবির গান সাজিয়ে বসেছি আমি সোহিনী। শুরু করেছিলাম দীনেন গুপ্ত পরিচালিত কলঙ্কিনী ছবির গান দিয়ে। ওই ছবিরই আরও তিনটি গান রইল পরপর। শ্যামল মিত্রের সঙ্গীত পরিচালনা, গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার, কিশোর কুমার, আশা ভোঁসলে ও সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন মুখ্য শিল্পী। একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। তাতে কি যায় আসে আমি তো আছি পাশে, ফুল যদি নাই ফোটে পথে যেতে ঝড় ফোটে, তাতে কি যায় আসে আমি তো আছি পাশে, তবু ধরো এই পা কাঁটা যদি বিঁধে যায়, তবু ধরো এই পা কাঁটা যদি বিঁধে যায়, হয় কেন সেই কাঁটা দুটি পায়ে দলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। আবার কি আছে তাতে আমি তো আছি সাথে, পথে যেতে আমি তুমি পাই যদি মরুভূমি, আবার কি আছে তাতে আমি তো আছি সাথে, যে তারা আছে জেগে যদি সে হারায় মেঘে, যে তারা আছে জেগে যদি সে হারায় মেঘে, হয় কি তোমার চোখে তারা হয়ে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো।
সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। পায়েল বেঁধেছি পায়ে মদ ভরি রাতে, এসেছি মহফিলে গজল শোনাতে। রূপের চিরাগ জ্বলে মস্ত জওয়ানি, মতওয়ালা দিল চায় দিওয়ানা বানাতে। পায়েল বেঁধেছি পাই চাঁদনি। সেই চাঁদনি দেখে চকর হয় বিভোর। I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. ভরে থাক হাতের ইশে কাজ, ভরে যাক সুরে সুরে প্রাণ। কোনো কাজ কোনো কাজ নয় আজ সারাদিন শুধু হাসি গান। জানো তো মানো তো কি যে আপন, ভরে থাক হাতের ইশে কাজ, ভরে যাক সুরে সুরে প্রাণ। ধরে কাছে যেই টানি, দূরে কেন সরে সরে যাও, ছিড়ে দাও চলে কাপড়।
হাত ধরে কাছে যে টানি দূরে কেন সরে সরে যাও ছেড়ে দাও আঁচলটা বলছি নিজেরই ভালো যদি চাও যে জোয়ার নদীতে আসে জেনে রেখো চাঁদেরই সে টান কোনো কাজ নয় আজ সারাদিন শুধু হাসি গান দেখো না আমারই মন ভেবে চোখে চোখে রেখেছ পরে যাব শুধু মধুপান মুখোমুখি বসে থাকি এসো গল্প করে দিন যাক সুখেরই শুভক্ষণ টুকু চিরদিন মনে লেখা থাক মুখোমুখি বসে থাকি এসো গল্প করে দিন যাক সুখেরই শুভক্ষণ টুকু সে তো অগুণয় ভালোবাসা যাতে নেই মান অভিমান কোনো কাজ নয় আজ সারাদিন শুধু হাসি গান জানো তো মানো তো কে যে আপন পড়ে থাকে হাতের শিখান পড়ে থাকে সুরে সুরে প্রাণ ১৯৭৪ বাসু চাটার্চের রজনীগন্ধা দিয়ে শুরু, তারপর নাগাড়ে ৭০ এবং ৮০ দশক চুটিয়ে অভিনয় করেছেন অমলজি, বেশিরভাগই বাসু চাটার্চি এবং ঋষিকেশ মুখার্জির পরিচালনায়। তাই হয়তো বাঙালির সঙ্গে মনের টান তৈরি হয়েছিল ভালোই। বাঙালি দর্শক আপন করে নেবেন সরল হাসিমাখা মুখের নায়ককে, সেই বিশ্বাস থেকেই দীনেন গুপ্ত বা অসিত সেনের মতো অভিজ্ঞ পরিচালকরা নিজেদের ছবির নায়ক নির্বাচিত করেছিলেন অমল পালেকারকে। ছোটি সি বাত, চিতচোর, ঘরুন্দা, ভূমিকা, বাতো বাতোমে, গোলমাল, সত্তরের দশক জাস্ট কাঁপিয়ে দিয়েছেন অমল পালেকার। ১৯৭৬ ছোটি সি বাতের জন্য শ্রেষ্ঠ অভিনেতার নমিনেশন এবং ১৯৭৯তে গোলমাল ছবিতে রামপ্রসাদ আকার লক্ষ্মণ প্রসাদের ভূমিকায় অভিনয় করে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টরের শিরোপা। ১৯৮১তে কলঙ্কিনীর পর বাংলা দর্শক ১৯৮৩তে আবার তাঁকে পান পিনাকি চৌধুরী পরিচালিত চেনা অচেনা ছবিতে। সেই ছবি থেকেই আপাতত রইল পরপর তিনটে গান হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদের কণ্ঠে, সঙ্গীত পরিচালনায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো, এক যে ছিলেন রাজা কাঁটার মুকুট মাথায় পরে নিজে নিলেন সাজা। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো, এই বড় দিনে এসেছিলেন মাটির খামার ঘরে, আকাশ তারার আলো সেই রাজার মুখে পড়ে, এই বড় দিনে এসেছিলেন মাটির খামার ঘরে, আকাশ তারার আলো সেই রাজার মুখে পড়ে, বেথলেহেমের ঘরে ঘরে ফুটলো গোলাপ তাজা। ওই বেথলেহেমেই রাজার জন্ম হয়েছিল,
পেটে মেরে ঘরে ঘরে ফুটলো গোলাপ তাজা কাঁটার মুকুট মাথায় পরেছে নিজেই নিলেন সাজা শোনো শোনো গল্প শোনো তোমরা সবাই গল্প শোনো মেরি মাতার কোলে সেই সেরা জাদুলি ভগবানের শিশু নামটি তাহার যিশু মেরি মাতার কোলে সেই সেরা জাদুলি ভগবানের শিশু নামটি তাহার যিশু তারি নামে বড় দিনের দিনটা এমন মজা দিনটা বড় দিন বুঝলে না তারি নামে বড় দিনের দিনটা এমন মজা কাঁটার মুকুট মাথায় পরেছে নিজেই নিলেন সাজা শোনো শোনো গল্প শোনো তোমরা সবাই গল্প শোনো মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন পেহিসে পিঠে পরোয়া বলগাবি এসেছি আমি এসেছি নই আমি নই যিশু নই আমি নই যিশু নই আমি রাশিয়া কিছু দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন আমি চিনি সবাইকে বুঝলেন কি বুঝলেন আমি চিনি সবাইকে এই তো তিলকপতি ভেগুর যাদব বলুন তো শনি কবে বক্রি আমার কি হবে কোন নকরি এই তো তিলকপতি ভেগুর যাদব বলুন তো শনি কবে বক্রি আমার কি হবে কোন নকরি শুনেছি তো গুনে গুনে হয়েছেন আপনি বড় গুণী শুনেছি তো গুনে গুনে হয়েছেন আপনি বড় গুণী আমি জিওমেট্রি নই আমি স্যান্সক্রি নই আমি রোলাটি দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন Merry Christmas to you, Mrs. Holmes. I know you are sweet with all your sweet home. Kemon acho, Albert bhai? Kemon acho? Whiskey, brandy, got a big chai? Bolo. Kemon acho, Albert bhai? Whiskey, brandy, got a big chai? Aaj kono bojhane, shapne, ojhane. আজ কোনো বোঝা নেই সাপ নেই ওঝা নেই কিছুই তো সোজা নেই এক পেক দুই পেক আরে বাবা তিনি থেকে সবাই রঙিন এক পেক দুই পেক আরে বাবা তিন পেক সবাই রঙিন নই আমি উপগ্রহ নই আমি উপন্যাস নই আমি লাই মজ্জেন লেটস অল এনজয় বড়দিন দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন দেখো এসেছি এসেছি আমি আজ এক ছন্ন ছাড়া বেদুইন বেহিসে পিঠে পরোয়া বলগাবি এসেছি আমি এসেছি আমি এসেছি প্রত্যেক সপ্তাহে কারওয়া ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে
subscribe to Saregama Bengali YouTube channel and press the bell icon on the app. Amai rakhte jodi apon ghore bishu ghore pitam nathai dujun jodi hoto apon hoto namur apon shobai rakhte jodi apon ghore bishu ghore pitam nathai nitto ami honi tore akde chilam ruddho ghore kire nile daya kore tai he chiro tumare chai rakhte jodi apun ghore bishu ghore pitam nathai সবাই যেচে দিত যখন গর্ব করে নিনি তখন পরে আমার কাঙাল পেয়ে বলতো সবাই নাই গুনাই রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই তোমার চরণ পে হরি আজকে আমি হেসে মরি কি ছাইনি ছিলাম আমি হায় রে কি ধুন চাই নাই আমায় রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই আজ কারভা ক্লাসিকে আপাদমস্তক বাঙালিয়ানায় মোড়া মারাঠি নাট্যবিদ, নাট্যচিন্তক, ছায়াছবির নায়ক, অসামান্য চিত্রশিল্পী অমল পালেকারকে নিয়ে তার অভিনীত বাংলা ছবির গান নিয়ে বসেছি আমি সোহিনী। ওই চিত্রশিল্পীর আগে যে বিশেষণটা বসালাম না, সেটা কিন্তু একেবারে অতিমাত্রায় ভাবগদগদ হয়ে নয়। 1965-তে জেজে স্কুল অফ আর্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করার পর 1967-তেই তাজ আর্ট গ্যালারিতে প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় অমলজির। 1982 পর্যন্ত রং তুলির সান্নিধ্য ছাড়েননি তিনি। ততদিনে 7টি সোলো এক্সিবিশন হয়েও গেছে তার। স্টেজে যেমন মূর্ত বিষয়কে ভেঙে বিমূর্ত আকার দিয়ে থিয়েটারের নতুন ভাষা, নতুন আঙ্গিক তৈরি করেছিলেন, তেমনি তেল রঙে ক্যানভাসের ওপর তৈরি করেছেন অ্যাবস্ট্রাক্ট আর্ট। জীবনের দীর্ঘ পথ অতিক্রম করে আজও যখন সাদা ক্যানভাসের সামনে বসেন, তখন রং তুলি দিয়ে ক্যাথারসিস ঘটান। শিল্পী জীবন শুরু করেছিলেন ছবি আঁকা দিয়ে, তারপর স্টেজ, ক্যামেরা, লাইট, অ্যাকশন পেরিয়ে এখন আবার ছবি আঁকায় ফিরছেন। আই স্টার্টেড অ্যাজ আ পেইন্টার, পারহ্যাপস উইল এন্ড অ্যাজ ওয়ান, বলছেন অমল পালেকার। ফিরে যাই আবারও 80-এর দশকে। অসিত সেনের ছবি প্রার্থনা 1984 মুক্তি পেয়েছিল। ভিক্টর ব্যানার্জি, মৌসুমী চ্যাটার্জি, দেবশ্রী রায়, রবি ঘোষ, লিলি চক্রবর্তী সহ তারকা খচিত ছবিতে মুম্বাই খ্যাত দুজন শিল্পী ছিলেন, একজন অমল পালেকার, অন্যজন ইফতিকার। সেই ছবি থেকে
আরতি মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় ও আশা ভোঁসলে। মুকুল দত্তের কথা, বাসুদেব চক্রবর্তীর সুর। I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. Ma, 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 go. জগন্ময়ী জগৎ জোড়া
প্রেমিনী মায়ার ফাঁদ পেতেছিস জগন্ময়ী জগৎ জড়া কেউ জানে না কোথায় কবে কেমন করে পড়বে ধরা জগন্ময়ী জগৎ জড়া সাথে নাড়ির যেটা ছেলে মেয়ে কজন বোঝে মায়ের সাথে নাড়ির যেটা মুখ ভরা মার স্নেহ সুধা শিশু বাঁচে তাই করে পা আপন থেকেও আপন যে তুই ভুলে তোকে পর যে করা জগন্ময়ী জগৎ জড়া সাধু ফকির কি সভা তোর খোঁজে যাই সামনে মিছে পিছু পিছু তুই চলেছিস দেখি না কেউ তাকিয়ে পিছে সাধু ফকির কি সভা তোর খোঁজে যাই সামনে মিছে পিছু পিছু তুই চলেছিস দেখি না কেউ তাকিয়ে পিছে মাটিও তুই জল মা তুই ইচ্ছাতে তোর কি বানা মাটিও তুই জল মা তুই ইচ্ছাতে তোর কি বানা থেকে যে যারা বেড়ে পুরি ধরে ফুলের সময় ফল নিয়ে যা বিবাদ মুদের মিটি সেটা দেবা তারা অমৃত তোর গরল ভেবে হয়ে আছি জানতে মোরা জগন্ময়ী জগৎ জড়া কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। Oh,
আজ রাতে ভেঙে যাবে এমনের আয়না আজ রাতে ভেঙে যাবে তোমার মুখের কত ছবি তবু দেখা যাবে তোমার পাঁচটা ভাষায় প্রায় পঞ্চাশটি ছবিতে অভিনয় করেছেন অমল পালেকার। পরিচালক হিসেবে ছটা হিন্দি ছবি, আটটা মারাঠি ছবি এবং দুটো ইংরেজি ছবি তৈরি করেছেন। একাধিক জাতীয় পুরস্কারে সেসব ছবি ভূষিত। বানিয়েছেন কাচ্চি ধূপ, নকাব, করিনা করিনা সহ একাধিক টিভি সিরিয়াল। 2005 সালে মুক্তি পাওয়া অমল পালেকার পরিচালিত ছবি পেহেলি অস্কারে বিদেশি চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। এমন সিরিয়াস, পড়ুয়া, পণ্ডিত মানুষজন একসময় সমৃদ্ধ করেছেন আমাদের নাট্যজগৎ ও চলচ্চিত্র মহল। আজকের দিনেও বিশ্বাস করি রয়েছেন এমন শিল্পী যারা অমল পালেকার, গিরিশ কানাট, নাসিরুদ্দিন শাহ, বিজয় তেন্ডুলকারদের উত্তরাধিকার বহন করছেন। তাদের সবার তরফ থেকে, কারওয়া ক্লাসিকের শ্রোতাদের তরফ থেকে, আমার তরফ থেকে অমলজির প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। যেতে যেতে সোহিনী রেখে গেল কিশোর কুমারের কণ্ঠে অমল পালেকের লিপে প্রার্থনা ছবি থেকে এই গানটি। ভালো থাকবেন সবাই। চেয়েছি যারে আমি, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি। চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি।
শেষ হয়ে যাবে তবু জানি না আমি ভোর হবে কি না হবে ফুরাতে ফুরাতে শেষ হয়ে যাবে তবু জানি না আমি ভোর হবে কি না হবে বলো না সুখের কথা মনে আমার লাগে যারে আমি